সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগের লেকচারে আমরা 100টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ হিস্ট্রি আমরা দেখেছিলাম। তো সেখানে বন্ধুরা একটা কোশ্চেন ভুল ছিল, তো তার পিন কমেন্ট আমরা করে দিয়েছি আর আপনাদেরকেও থ্যাংকস বলার জন্য। তার কারণ 100টা কোশ্চেন বানানোর সময় একটা দুটো ভুল হয়েই যায় বন্ধুরা, যেহেতু খুব তাড়াতাড়ি আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তাই আপনারা কিছু মনে করবেন না। আমরা চেষ্টা করছি 100% অ্যাকুরেসির সাথে এই লেকচার প্রোভাইড করতে। এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় তো আপনারা প্লিজ ক্ষমা করবেন এবং আমাদেরকে কমেন্টের থ্রু দিয়ে জানাবেন যে এখানে ভুল আছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রত্যেকবারের মতো, যদি ভিডিও ভালো লাগে, যদি আপনার মনে হয় এই ভিডিও আপনাকে হেল্প করছে, তো অবশ্যই বন্ধুরা আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন যেগুলি আপনাকে অবশ্যই হেল্প করবে। তো আজকে যেটা আছে আমরা দেখব, জেনারেল সায়েন্সের আমরা 105টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ভিডিওতে কভার করব। তাই বন্ধুরা একটু ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। খুব বড় ভিডিও হবে না, 15-20 মিনিটের ভিডিও হবে এবং এই 15-20 মিনিটের ভিডিওতে আমি খুব তাড়াতাড়ির সাথে 105টা কোশ্চেনকে কভার করব। তাই বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, এতে আপনাদের অবশ্যই উপকার হবে। তো 1 নম্বর কোশ্চেন, মানব শরীরের কোন পাচক রসে উৎসেচক থাকে না? উত্তর হচ্ছে পিত্তরস। আমি আগের মতো বারবার বলছি বন্ধুরা, এক্সপ্লানেশন দেওয়ার সময় নেই, তাই জাস্ট কোশ্চেন আর তার অ্যান্সার আমি বলে যাচ্ছি, পরে যখন আমি টপিক ওয়াইজ পড়াবো তখন এই এক্সপ্লানেশন দিয়ে দেবো। রক্তস্থিত ফ্যাটের নাম কি? ট্রাইগ্লিসারাইড। 3 নম্বর হচ্ছে, মানুষের রক্তে শ্বাসরঞ্জকের উপস্থিত খনিজ পদার্থ কি? তো অ্যান্সার হচ্ছে লোহা। ভেনাস হৃৎপিণ্ড কার দেহে থাকে? মাছের দেহে থাকে ভেনাস হৃৎপিণ্ড। কোন গ্যাস প্রস্তুতিতে মার্বেল ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 6 নম্বর কোশ্চেন, সাবমেরিন কে আবিষ্কার করেন? ডেভিস বাসনেল সাবমেরিন আবিষ্কার করেন। মায়োপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। আনারসে কোন উৎসেচক থাকে? ব্রামোলিন উৎসেচক থাকে। গমনে দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? অ্যান্সার হচ্ছে লঘু মস্তিষ্ক। অগ্নাশয় কি প্রকার গ্রন্থি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। পার্কিনসন রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? স্নায়ুতন্ত্র। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ভেগা স্নায়ু কি প্রকারের স্নায়ু? অ্যান্সার হচ্ছে মিশ্র স্নায়ু। কোন কোন প্রাণীতে পুঞ্জাক্ষি দেখা যায়? আরশোলা ও চিংড়িতে। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন পদ্ধতিতে ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন বিপাক প্রক্রিয়ায়। একটু পরেই আপনারা পাবেন যে মানবদের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়, লিভার থেকে, সেটাও আমি দিয়ে দিয়েছি। কোন প্রাণীতে চক্ষু বিন্দু দেখা যায়? অ্যান্সার হচ্ছে ইউগ্লিনা। মরুভূমি অঞ্চলের গাছগুলি কিসের মাধ্যমে শালক সংশ্লেষ করে? কাণ্ডের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে হয়তো শালক সংশ্লেষ দেখলে পাতার মাধ্যমে ঠিক করে দেবেন, বাট মনে রাখবেন মরুভূমি অঞ্চলের গাছগুলি কিন্তু কাণ্ডের মাধ্যমে শালক সংশ্লেষ করে। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে বৃক্ক। বেলচা কোন শ্রেণী লিভারের অন্তর্গত? অ্যান্সার হচ্ছে প্রথম শ্রেণী। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায়? ইলেকট্রোস্কোপ। কোন প্রাণীর মধ্যে সব থেকে বেশি রক্তের চাপ দেখা যায়? জিরাফ। কোন রোগকে রয়্যাল ডিজিজ বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, হিমোফিলিয়া। তারপরে 22 নম্বর কোশ্চেন, যে লিউকোমিলিয়া কি? এটি এক প্রকারের রক্তের ক্যান্সার, ঠিক আছে। স্মল পক্সের ভ্যাকসিনেশন কে তৈরি করেন? এডওয়ার্ড জেনার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে। ফাইলেরিয়াসিস রোগ কার দ্বারা সংক্রামিত হয়? উচেরিয়া ব্যাংক্রপ্টি, এর দ্বারা, ঠিক, এর দ্বারা। মাইটোকন্ড্রিয়া আবিষ্কারকর্তা কে? বেন্ডা, সায়েন্টিস্ট বেন্ডা ছিলেন মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকর্তা। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটা আপনারা জানেন, পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। 26 নম্বর হচ্ছে, কোন অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HF। HFকে কিন্তু রাখা যায় না। কার কে আবিষ্কার করেন? কার মানে গাড়ি, ঠিক আছে, কে আবিষ্কার করেছিলেন? কার্ল বেঞ্চ। কাঁদনে গ্যাসের রাসায়নিক নাম কি? ক্লোরোপিক্রিন, ঠিক আছে।
ক্লোরোপিক্রিন হচ্ছে কান্দুনে গ্যাসের রাসায়নিক নাম। ক্যালকুলেটার কে আবিষ্কার করেছিলেন? ব্লেজ পাস্কাল। টিটিনি রোগ কোন হরমোনের কম ক্ষরণের জন্য হয়? প্যারাথাইরয়েড হরমোন। অ্যাকচুয়ালি যে প্যারাথাইরয়েড হরমোন থাকে না, সেটা বডিতে সিএ টু প্লাসকে মেনটেন করে। সিএ টু প্লাসের কম বেশি হয়ে গেলে টিটিনি রোগে তৈরি হয়। কিডনি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? রেনিন। কোন হরমোনের কম ক্ষরণের জন্য ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? অ্যান্সার হচ্ছে ইনসুলিন। 33 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন হরমোনের কম ক্ষরণের জন্য ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বন্ধুরা, 33 নম্বর কোশ্চেনটা। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অনেক জায়গায় আপনি এডিএইচ নামেও কিন্তু পেতে পারেন। কোন হরমোনের বেশি ক্ষরণের জন্য বাচ্চাদের জাইগ্যান্টিজম ও বড়দের অ্যাক্রোমেগালি রোগ হয়? গ্রোথ হরমোন, জিএইচ। ঠিক আছে, ফাদার অফ ব্লাড গ্রুপ কাকে বলা হয়? ল্যান্ড স্টেইনারকে। পুরো নাম হচ্ছে কার্ল ল্যান্ড স্টেইনার, যিনি রক্তের শ্রেণীবিভাগ তৈরি করেছিলেন, এ বি এ বি ও এই ভাগগুলো। রক্তের পিএইচ কত? 7.3 থেকে 7.4, সেই জন্য হিউম্যান ব্লাডকে ক্ষারীয় বলা হয়, মাথায় থাকে যেন বন্ধুরা। কোন মিনারেলের অনুপস্থিতি পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ ঘটায়? কোবাল্ট। কোবাল্টের অনুপস্থিতি পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ ঘটায়। ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। দেখুন বন্ধুরা, সবগুলো রাসায়নিক নাম আপনারা মনে রাখবেন, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি বারো। এখানে তো বি ফাইভের প্যান্টোথেনিক অ্যাসিড দেওয়া আছে, বি টুয়েলভের বি টুয়েলভ আমি দিয়ে দিয়েছি রাইবোফ্লাভিন, বি ওয়ানের হচ্ছে থিয়ামিন, বি বারোর আপনারা জানেন সেটা হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন সি এরও জানেন অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এরও জানেন, তো এইগুলো আপনারা সবাই জানেন। ঠিক আছে, ভিটামিন ডি, ক্যালসিফেরল। তো মানুষের শরীরের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করে? লিভার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের শরীরে একমাত্র লিভারই থাকে যেটা কিন্তু গ্লাইকোজেনকে জমা করে। ক্যামেরা কে আবিষ্কার করেন? জোসেফ নিস ক্যামেরা আবিষ্কার করেন। কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোপকে আলাদা করা হয়? ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। 45 নম্বর কোশ্চেন, কোন মৌল দেশলাই তৈরিতে ব্যবহৃত হয়? ফসফরাস, মোস্ট ইম্পর্টেন্ট। কিসের সাহায্যে উল্টানো ছবি তৈরি করা হয়? পিন হোল ক্যামেরার সাহায্যে। এর মেকানিজম আশা করি আপনারা সবাই জানেন যে কিভাবে পিন হোল ক্যামেরা তৈরি করা হয় এবং তার সাহায্যে কিভাবে উল্টানো ছবিও তৈরি করা যায়। দীপ্তি প্রবাহের একক কি? লুমেন। তড়িৎ বর্তনের কোন তারে ফিউজ তার লাগানো হয়? হালকা তারে। হীরক যে উজ্জ্বল লাগে কেন, সরি, হীরককে উজ্জ্বল লাগে কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। সরল পেরিস্কোপের আলোর কোন নীতিকে কাজে লাগানো হয়? প্রতিফলন, প্রতিফলনকে মেনেই পেরিস্কোপ গুলোকে তৈরি করা হয়। কোন প্রাণী গমনঙ্গ প্যাডেল? তিমি, তিমির গমনঙ্গ প্যাডেল। লাল রক্ত বিশিষ্ট কোন প্রাণীর লোহিত রক্ত কণিকা নেই? কেঁচোর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোন প্রাণীর জল সংবহন তন্ত্র থাকে? তারা মাছ। 54 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন প্রকার রক্ত কণিকা শ্বাসবাহু পরিবহন করে? লোহিত রক্ত কণিকা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে? শ্বেতসার। হিমোগ্লোবিনের খনিজের উপাদান কি? লোহা। কোন প্রাণী স্নায়ুতন্ত্র ফাঁপা? মানুষ, মানুষের স্নায়ুতন্ত্র ফাঁপা। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়ার মধ্যে কটি ক্রোমোজোম থাকে? একটা। দেখুন বন্ধুরা, মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 × 2 টোটাল 46টা ক্রোমোজোম থাকে, আর ব্যাকটেরিয়ার মধ্যে একটি ক্রোমোজোম থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন, দুটো কোশ্চেনই মনে রাখবেন, দুটো আমি বলে দিলাম। ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন? সায়েন্টিস্ট ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, তারপর হচ্ছে মধু কেন কখনো নষ্ট হয় না? মধুর মধ্যে জল না থাকায় সেখানে ব্যাকটেরিয়া বাস করতে পারে না, ঠিক আছে, সেই কারণে মধুকে নষ্ট নষ্ট করা যায় না। কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্ট্রিগ্রেড স্কেলের সমান ভ্যালু পাওয়া যায়? -40 ডিগ্রি। এই ভ্যালুতে, অর্থাৎ এই টেম্পারেচারে আপনি ওই যে ফর্মুলা আছে C/5 = F − 32/9 বসিয়ে আপনি চেক করতে পারেন। ব্লাড বোর্ডকে কালো দেখায় কেন? কারণ এটি কোনো রঙকে প্রতিফলিত করে না। বেলুনে কোন ধরনের গ্যাস ভরা হয়? যে গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের থেকে কম। ঠিক আছে, ব্লাড ক্যান্সারের চিকিৎসায় কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট 60। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, কোবাল্ট 60, অনেকবার অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। 65 নম্বর কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? দৈর্ঘ্যের একক। 66 নম্বর কোশ্চেন, জলের মধ্যে বাতাসে বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে?
অবতল লেন্সের মধ্যে কাজ করে। এই সমস্ত কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় একবার পড়েছে, তাই সেই কোশ্চেনগুলোকে আমি দিয়েছি বন্ধুরা। জলের মধ্যে বাতাসে বুদবুদ কোন লেন্সের মধ্যে কাজ করে? উত্তর হচ্ছে কনকেভ লেন্স বা অবতল লেন্স। রেডার, এটা রেডার হয়েছে, রেডার অ্যাকচুয়ালি রেডারের আবিষ্কার কে করেছিলেন? রবার্ট ওয়াটসন। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজেশন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয়। দৈর্ঘ্যে সব থেকে ছোট এককের নাম কি? ফার্মিমিটার। 71 নম্বর কোশ্চেন হচ্ছে কোন লাইটের এনার্জি সব থেকে বেশি? ভায়োলেট, ভায়োলেটের এনার্জি সব থেকে বেশি। থার্মোস্টেটের ব্যবহার কেন হয়? নির্দিষ্ট টেম্পারেচারকে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখার জন্য, ঠিক আছে। মিসাইল কি আবিষ্কার করেছিলেন? WV ব্রন। 74 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ভারতবর্ষের সব থেকে বেশি ইলেকট্রিসিটি কোথা থেকে পাওয়া যায়? থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, SSC তে অনেকবার এই কোশ্চেনটা পড়েছি বন্ধুরা। বার্নৌলির থিওরি কোন নীতির উপর নির্ভর করে? শক্তির সংরক্ষণ নীতির উপর। 77 নম্বর হচ্ছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের উষ্ণতা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। কাকে বলা হয় ফিলোসফার্স উল? জিঙ্ক অক্সাইডকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বন্ধুরা। দুধ কিসের উদাহরণ? দুধ এক প্রকার ইমালসনের উদাহরণ, ঠিক আছে। রেকটিফাইড স্পিরিটে কতটা ইথাইল অ্যালকোহল থাকে? তো অ্যান্সার হচ্ছে 95%। ক্লোরোফ্লোরোকার্বনের অপর নাম কি? ফ্রিয়ন, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, ফ্রিয়ন কাকে বলা হয়, ক্লোরোফ্লোরোকার্বনকে। 83 হচ্ছে কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল? অ্যান্সার হচ্ছে মার্কারি, যার সংকেত হচ্ছে HG। 84 হচ্ছে ক্যান্সারের কারণ হিসাবে কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে? অঙ্কোজিন, আপনারা অবশ্যই জানেন। এবং ক্যান্সার বিদ্যা কি বলা হয়? অঙ্কোলজি, ঠিক আছে। তারপরে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, ঠিক আছে। তো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন এটাই হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী। গুপ্তবীজী উদ্ভিদ ত্রি সংযোজন ঘটার ফলে কি প্রস্তুত হয়? শস্য, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ট্রাই ফার্টিলাইজেশন যে ব্যাপারটা হয় সেটা শস্য তৈরি করে। কোন উদ্ভিদের শস্য এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? নারকেল, মোস্ট ইম্পর্টেন্ট। নিউমাটোফোর এর উপস্থিতি লক্ষ্য করা যায় কোন ধরনের উদ্ভিদে? ম্যানগ্রোভ উদ্ভিদে। জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট, আচ্ছা জাইলেম কলার কাজ কি? উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন করে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল প্রিন্ট হয়েছে, জাইলেম কলার কাজ হচ্ছে উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন করা। মূল কাণ্ড ও পাতার বিন্যস্ত নয় এমন উদ্ভিদকে বলা হয় শৈবাল, ঠিক আছে। একটি ব্রায়োফাইট মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হলো লিঙ্গধর উদ্ভিদ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। স্থলভাগে প্রাপ্ত শৈবালের নাম কি? এটা আপনার মোস্ট প্রবাবলি টেরিডোফাইটা হবে, কিন্তু এখানে ভুল প্রিন্ট হয়েছে মনে হয়, ঠিক আছে, এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। 93 হচ্ছে পর্দাবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো অ্যানুরা। চিংড়ি রেচনঙ্গের নাম কি? গ্রিনল্যান্ড। কাঁকড়াবিছে ও মাকড়সার রেচনঙ্গের নাম কি? ককসাল গ্রন্থি। প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে? 20টি অ্যামাইনো অ্যাসিড প্রকৃতিতে বর্তমান। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষার নাম কি? বিউরেট পরীক্ষা, বা যাকে বিউরেট টেস্টও বলে। কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে আয়নায় প্রলেপ দিতে সাহায্য করে? তো অ্যান্সার হচ্ছে আপনার সেলুলেজ। হিমোগ্লোবিনে কোন ধাতু বা আয়নটির উপস্থিতি লক্ষ্য করা যায়? তো অ্যান্সার হচ্ছে আয়রন। অনেক বই আপনি Fe2+ও পাবেন, যদি Fe2+ থাকে তো সেটাও কিন্তু উত্তর হতে পারে। একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় কত পরিমাণ রক্ত পাম্প করে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু বন্ধুরা সব কোন না কোনো পরীক্ষায় এসেছে। তো একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় 300 লিটার রক্ত পাম্প করতে পারে, ঠিক আছে। রক্তে লোহিত কণিকার সংখ্যা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হিমোসাইটোমিটার, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে হিমোসাইটোমিটারের সাহায্যে লোহিত কণিকার সংখ্যাকে পরিমাপ করা হয়। আর বন্ধুরা এখানে আমি আরেকটা কোশ্চেন বলে দিচ্ছি, লোহিত কণিকার যে ভেঙে যাওয়া এই ঘটনাটাকে কি বলে? হিমোলাইসিস, ঠিক আছে। যদি লোহিত কণিকা কোনো কারণে ভেঙে যায় তো সেই ঘটনাটাকে বলা হয় হিমোলাইসিস। তো হিমোলাইসিস কি আর হিমোসাইটোমিটার কি আশা করি আপনারা পুরো জেনে গেলেন। হৃৎপিণ্ডের স্পন্দন হারের সাথে রক্তচাপের বিপরীত সম্পর্কের কথা কোন সূত্র থেকে জানা যায়? ম্যারিজ ল বা ম্যারিজ সূত্র থেকে জানা যায়। মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। পার্কিনসন রোগে কোন অঙ্গে স্নায়ুকোষ নষ্ট হয়ে যায়? সাবস্ট্যান্সিয়া নাইগ্রা রোগে, ঠিক আছে।
স্তন্যপায়ী প্রাণীতে কর্পাস ক্যালোসাম কোথায় দেখা যায়? অ্যান্সার হচ্ছে মস্তিষ্কে। তো বন্ধুরা, এই লেকচারে আমরা খুব কম সময়ের মধ্যে 105টা কোশ্চেন কভার করলাম। আশা করি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন বন্ধুরা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি আপনারা এই ভিডিওটিকে সব জায়গায় শেয়ার করবেন। এই ভিডিও আপনাদের শুধু যে ক্যালকাটা হাইকোর্ট গ্রুপ ডি এক্সামে হেল্প করবে তা নয়, আপনাকে যে কোনো পরীক্ষায় অবশ্যই কনফিডেন্ট ফিল করাবে এবং আপনাকে অনেক নলেজ প্রোভাইড করবে। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে তো প্লিজ বন্ধুরা আপনারা ক্ষমা করবেন।